নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের, আমি আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। দর্শক বন্ধু, সেই সঙ্গে আপনাদের এই শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই শ্রাবণ মাস ভগবান শিবের উপাসনা করার মাস। শাস্ত্র মতে যদি এই মাসে নিয়ম মেনে ভগবান শিবের উপাসনা করা যায়, তাহলে ব্যক্তির অর্থাৎ আমাদের সর্ব মনস্কামনা সিদ্ধি হতে পারে। সারা বছরের মধ্যে এই মাসের গুরুত্ব সর্বাধিক। আপনার রাশিচক্রে শনির সারসাথী বা জন্ম কুণ্ডলিতে যদি কাল সর্পদোষ থেকে থাকে, তার থেকেও শিব কৃপায় মুক্তি লাভ করতে পারেন অনায়াসে। কিভাবে, আজকে সেটাই বলবো। সবার প্রথমে আপনি আপনার গৃহে নিয়ে আসুন এরকম এক পারদ শিবলিঙ্গ, আপনার সাধ্যমতো ছোট বা বড়, আর প্রতিষ্ঠা করুন এই মাসের যে কোনো সোমবার বা বছরের অন্যান্য বিশেষ শুভতিথিতে। এখন আমি বলবো যে এই পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে আপনার কি কি ফল লাভ হতে পারে। পারদ শিবলিঙ্গ সম্বন্ধে আলোচনা করার আগে, পারদ শিবলিঙ্গ যে উপকরণ দিয়ে তৈরি করা হয় তার প্রধান উপকরণ অর্থাৎ পারদ। সেই পারদ সম্পর্কে দু চার কথা আলোচনা করে নেওয়া যাক। পারদ কথাটার সঙ্গে আমরা প্রায় সকলেই অল্প বিস্তর পরিচিত। পারদ সম্পর্কে প্রায় আমাদের সকলেরই মোটামুটি একটা ধারণা আছে। পারদকে চলতি কথায় পারা বলা হয়। এই পারা আসলে তরল ধাতু, সকল ধাতু অপেক্ষা ভারী, এবং যে কোনো তাপমাত্রাতে পারা তরল অবস্থাতেই থাকে। আমরা ডাক্তারি থার্মোমিটারের সঙ্গে বিশেষভাবে পরিচিত। এই থার্মোমিটারের মধ্যে থাকা রূপালী রঙের চকচকে বিশেষ অংশটি হল পারদ। এই তরলটিকে বিশেষ রাসায়নিক প্রক্রিয়া দ্বারা জমাট বাঁধিয়ে শিবলিঙ্গের আকৃতি দেওয়া হয়। এই সম্পর্কে পরে কখনো বিশদভাবে আলোচনা করব। আমরা যারা ঈশ্বরে বিশ্বাসী, তাদের ঘরে নিশ্চয়ই অন্যান্য দেবতার সঙ্গে ভগবান শিবের প্রতীক শিবলিঙ্গের পূজা করা হয়, এবং ভগবান শিবের মাহাত্ম্য সম্পর্কে আমরা সকলেই অবগত। আশুতোষ ভগবান সামান্য বেলপাতাতেই তুষ্ট। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, আপনার ঘরে তো কালো বা সাদা পাথরের শিবলিঙ্গ প্রতিষ্ঠিত আছে, তাহলে আলাদা করে পারদ শিবলিঙ্গের পূজা করবার কি দরকার আছে? আমি বলবো তার প্রধান কারণ বাস্তু। জ্যোতিষশাস্ত্রে বুধ গ্রহের শান্তির জন্য পারদ ব্যবহার করতে বলা হয়েছে, তবে বিশেষ পদ্ধতি দ্বারা। মনে রাখবেন, পারদ দ্রবীভূত ও বিষাক্ত, খুব সাবধানে এর ব্যবহার করতে হয়। যাই হোক, অথর্ববেদ অনুসারে বুধের পিতা চন্দ্র, আর চন্দ্রদেব সর্বদা মহাদেবের জটায় প্রতীক রূপে শোভা পায়। আর পরবর্তীকালে দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ এই চন্দ্রবংশেই অবতীর্ণ হন। তাই বুধ দেবাদিদেব মহাদেবের বিশেষ স্নেহ কৃপা প্রার্থী। বুধের প্রভাবেই ব্যক্তি বিদ্যা বুদ্ধিতে পারদর্শিতা লাভ করে। এইবার বলবো পারদ শিবলিঙ্গ গৃহে প্রতিষ্ঠার ফলে ঠিক কী কী ফল লাভ হতে পারে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পূজা বা দর্শন করলে যে পুণ্যফল প্রাপ্তি হয়, পারদ শিবলিঙ্গের দর্শন মাত্রই সেই একই পুণ্যফল প্রাপ্তি হয়। পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে নিত্য পূজা করলে ব্যক্তির সংসারে সকল অশান্তি দূর হয়, যেমন দারিদ্রতা, ব্যবসায় বাধা ও সকল প্রকার রোগ ব্যাধি থেকে শীঘ্রই মুক্তি লাভ ঘটে, অকাল মৃত্যু ভয় আর থাকে না, নবগ্রহের সকল দোষ থেকে সম্পূর্ণ মুক্তি ঘটে, সন্তানহীন দম্পতির সন্তান প্রাপ্তি হয়। আপনার যদি কালসর্পদোষ থেকে থাকে, তাহলে অবশ্যই পারদ শিবলিঙ্গের প্রতিষ্ঠা করুন, এবং ভক্তি সহযোগে এর নিত্য পূজা করুন। আপনার জীবনে কালসর্পজনিত সমস্যা আর থাকবে না। আপনার কি শনির সারসাথী চলছে? চিন্তা করার কিছু নেই। তবে হ্যাঁ, এটাও সত্যি যে সারসাথী থেকে সম্পূর্ণ মুক্তিলাভ কিন্তু কখনোই সম্ভব নয়। তবে এটাও বলবো, সারসাথী নিয়ে ভয় পাওয়ারও কিছু নেই। স্কুল জীবন
বা চাকুরি ক্ষেত্রে যেমন বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ হতে হয়, ঠিক তেমনি বাস্তব জীবনেও বেঁচে থাকার লড়াইয়ের কঠিন পরীক্ষা দিতে হয়। পুরোপুরি না হলেও পারদ শিবলিঙ্গের দিব্য প্রভাবে সাড়েসাতির প্রভাব অনেকটাই কম হবে। আপনার পুত্র বা কন্যার যদি বিবাহজনিত কোনো সমস্যা থেকে থাকে, তাহলে গৃহে অবশ্যই পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে এর নিত্য পূজা করুন। এতে সকল বাধা অবশ্যই দূর হবে। খাঁটি উৎকৃষ্ট মানের পারদ শিবলিঙ্গের বাজার দর কিন্তু একেবারেই সাধ্যের মধ্যে। বিধিসম্মত সতর্কীকরণ। দর্শক বন্ধু, মনে রাখবেন যে পারদ শিবলিঙ্গের স্নান জল বা চরণামৃত কখনোই গ্রহণ করবেন না বা পান করবেন না, কারণ এই পারদ কিন্তু হলাহল কালকূট বিশেষ সমতুল্য। আসলে ভগবান শিব তার কণ্ঠে তিনি স্বয়ং হলাহলকে ধারণ করে রেখেছেন, আর সেই ক্ষমতা কিন্তু আর কারণ নেই, আমাদের মানুষের তো নেই। তাহলে এটা অবশ্যই মাথায় রাখবেন যে এর স্নান জল বা চরণামৃত গ্রহণ করা বা পান করা যাবে না। দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। যদি আজকে আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সমস্যার কথা আমাকে কমেন্টের মাধ্যমে জানান, আমি সেইভাবে ভিডিও আপনাদের কাছে নিয়ে আসব। আর হ্যাঁ, যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি প্রেস করে দেবেন, যাতে আগামী নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে চলে আসে। তাহলে আজ এই পর্যন্তই। চলুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে প্রার্থনা করি সকলের পরিবার, মা বাবা সকলকে সুস্থ রাখুন। তাহলে আজ আসছি।